الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله দুরুদ পাকের অগণিত ফজিলত এবং বরকত রয়েছে কিবলা শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা মুবিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী রাজবি দামত বরকাতুল আলিয়ার একটি লিখিত কিতাব নামাজের আহকাম এর 54 পৃষ্ঠার মধ্যে মুসনাদে আবি ইয়ালা থেকে একটি হাদিসে পাক নকল করেছেন আল্লাহর মাহবুব দানায়ে গায়ব মুনাজ্জাহুন আনিল উয়ুব আমাদের প্রিয় নবী রাসূলে আরবী হযরতুল নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবাসা পোষণকারীগণ দুজন ইসলামী ভাই যখন পরস্পর সাক্ষাৎ করে অথবা মুসাফা করে কর্মর্দন করে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে তখন তাদের পৃথক হওয়ার পূর্বেই দুজনের আগের পরের গুনাহ ক্ষমা করে দেয়া হয় সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাননীয় শ্রোতা দর্শকবৃন্দ অনুষ্ঠান রমজান আল্লাহর মেহমান এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগত রমজান আল্লাহর মেহমান অনুষ্ঠানের মধ্যে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি আর আজকেরও আমরা একটি বিষয় নিয়েছি বিষয়টি হচ্ছে সুন্নতের গুরুত্ব আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইত্তেবা সুন্নতের গুরুত্ব কি রয়েছে সম্পর্কে আলোচনা করব আমাদের সঙ্গী থাকুন মাদানী চ্যানেলের সঙ্গী থাকুন ভালো ভালো নিয়াজ সহকারে মাদানী চ্যানেল দেখতে থাকুন আসুন এর আগে আমরা কালাম শ্রবণ করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশর প্রিয় স্নেহরা এখন নাতি রাসূল পড়ব তো আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ আযজা ওয়া জাল এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা নাতি রাসূল শ্রবণ করব صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله যাবার দাও নাই ইজাজত মদিনা যাবার দাও নাই ইজাজত নবী রহমত শফী উম্মত মদিনা যাবার দাও নাই ইজাজত নবী শফী উম্মত কোরাও ডেকে পান প্রেমের শরবত কোরাও ডেকে পান প্রেমের শরবত নবী রহমত শফী উম্মত নবী রহমত শফী হুসেন ইবনে আলী রসিলা
হোসেন ইবনে আলী রসিলা গোসে পাখের পুত্র রসিলা হোসেন ইবনে আলী রসিলা গোসে পাখের পুত্র রসিলা মাওলানা মদিনায় মোরে শাহাদত নবিয়ে রহমত শফিয়ে উম্মত। নাত শরীফ আমরা শ্রবণ করলাম। আজকের যে বিষয় তা হচ্ছে সুন্নতের গুরুত্ব। আর সুন্নতের গুরুত্ব বোঝার জন্য, সুন্নতের গুরুত্ব অনুধাবন করার জন্য বিশেষ করে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে প্রথমেই কোরআনুল কারিমের দিকে লক্ষ্য রাখতে হয়। কেননা সুন্নতের গুরুত্ব হচ্ছে সুন্নাত পালন করা। সুন্নতের গুরুত্ব বুঝতে হলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ অনুকরণ ইত্তেবা আমাদেরকে করতে হবে। আর এজন্য সুন্নতের গুরুত্ব বুঝলেই আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব। সুন্নতের গুরুত্বের উপর যদি আমরা বুঝে সুন্নাত গুলো পালন করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। যেমন কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ হচ্ছে, তৃতীয় পারা সূরা আলে ইমরান 31 নং আয়াতের মধ্যে ইরশাদ হচ্ছে, কাঞ্জুল ইমান থেকে অনুবাদ, হে মাহবুব আপনি বলে দিন, হে মানব কুল, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তবে আমার অনুগত হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করবেন, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তো এই আয়াতে মোবারকাতে জানা গেল যে আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবিটা ওই সময় বাস্তব হয় যখন আমরা সিঙ্গিদে আলম নূরে মুজাস্সাম সাহেবানী আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করব। হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের সারাংশ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কোরআন শরীফের আয়াতের তাফসীর উনি করেছেন, ব্যাখ্যা করেছেন যে যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভালোবাসতে হবে। আর এটা দুনিয়ার ভালোবাসার ফলাফল যার কারণে আমরা সঠিকভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারব। দুনিয়া থেকে যদি আমরা আল্লাহ রসুলকে বেশি বেশি ভালোবাসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের দিন এবং মৃত্যুর পরেও আমরা এ থেকে ফায়দা অর্জন করতে পারবো। এছাড়া ফায়দা অর্জন করা আমাদের পক্ষে সম্ভব না। মাদ্রাসার দর্শকবৃন্দ, সুন্নতের গুরুত্ব বোঝার জন্য আজকের আমাদের এই বিষয়ে নিয়েছি এবং আজকের এই সুন্নতের গুরুত্ব বোঝার জন্য আমাদের কাছে দুজন মুবাল্লিগে দাওয়াত ইসলামী রয়েছেন, তাদের কাছ থেকে আমরা আজকে মাদানী ফুল শ্রবণ করবো, যাতে করে আমাদের মধ্যে সুন্নতের গুরুত্ব চলে আসে এবং সুন্নতের অনুসারী আমরা হয়ে যাই। আজকে আপনি যে বিষয় নিয়ে এসেছেন মাদানী চ্যানেল দর্শকবৃন্দের জন্য, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়েছে। আর আপনি প্রথমেই কোরআনে মাজিদ ফুরকানে হামিদ থেকে আপনি অনুবাদ করলেন, তাফসির করলেন আপনি, তো নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি নৈকট্য পেতে চায় আর আল্লাহ তাআলার কেউ যদি ওলি হতে চায়, তো তার উচিত সে যাতে সুন্নাতের উপরে আমল করে। আজ নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সাহাবা কেরাম এসেছেন, তাবিন তাবা তাবিন হয়েছেন এবং যত ওয়ালি আল্লাহ হবেন, সিদ্দিক যত হবেন, তো ইনাদেরকে যে মর্তবা পূর্বে যাদেরকে পাওয়া গেছে এবং পরে যাদেরকে পাওয়া যাবে, তো নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের বরকতই পাওয়া যাবে। খাজা আজমিরি সঞ্জীরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহ তাআলা যে শান ও মান রিফাত ও কামাল আজমত দান করেছেন, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করার জন্যই আল্লাহ তাআলা দান করেছেন। বুজুর্গানে কেরামের সুন্নাতের উপরে আমল করার জজবা কত ছিল, ফেসানি ভাই আপনি এই ঘটনা থেকে বুঝতে পারবেন কি, পীর আবু সালে দানদানি রহমতুল্লাহি তাআলালে শেখ আবু সঈদ রহমতুল্লাহি তাআলালে মুরিদ ছিলেন। তিনি বলেন কি, শেখ আবু সঈদ রহমতুল্লাহি তাআলালে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, আর এত বৃদ্ধ হয়েছিলেন কি দাঁতগুলো সব ঝরে গিয়েছিল, মুখের মধ্যে একটিও দাঁত ছিল না। যখন তিনি খাবার খেতেন আর খাবার থেকে যখন অবসর হতেন, তো নিজের মুরিদিনকে বলতেন খিলাল দাও, আমি খিলাল করব। আচ্ছা, দাঁত নেই খিলাল করবে? আচ্ছা, দাঁত নেই তিনি খিলাল করবেন। আচ্ছা, তিনি খিলাল নিতেন, দাঁত তো ছিল না, আস্তে আস্তে করে দাঁতের জায়গায় নাড়া দিতেন। একদিন তিনি
খাবার খেতে বসলেন, খাবার যখন খেয়ে নিলেন তখন মুরিদকে বললেন কি আমাকে খিলাল দাও। তো এক মুরিদ মনে মনে বলছিল হুজুরের তো মুখে একটাও দাঁত নেই, কিন্তু প্রতিদিন তিনি এভাবে করে খিলাল আমাদের থেকে চেয়ে নেন। মনে মনে বলছিলেন, এমন সময় হযরতে সাইয়েদুনা শেখ আবু সাঈদ রহমতুল্লাহি তাআলা তার মনের কথা বুঝে গেলেন। আচ্ছা, আর আল্লাহ তাআলা ওলি আল্লাহদেরকে এই ক্ষমতা দিয়ে থাকে, যারা আল্লাহ তাআলার নেক হয়, পরেজগার হয়, যারা আল্লাহ তাআলার জন্য কাজ করে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করে, নিজেকে আল্লাহর দরবারে যারা সুপর্দ করে দেয়, তো আল্লাহ তাআলা তাদেরকে এই মর্তবা দান করে কি মানুষ মনের কি বলছে, তারা কি কল্পনা করছে, কি ভাবছে তারা বলে দিতে পারে। তিনি রহমতুল্লাহি তাআলাল বললেন, তুমি এই কথা মনে মনে ভাবছো যে আমার মুখের মধ্যে একটিও দাঁত নেই আর আমি খিলাল করার জন্য তোমাদের থেকে খিলাল চেয়ে নি। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, হ্যাঁ আমার মুখের মধ্যে একটিও দাঁত নেই, তোমরা জানো আমি কেন খিলাল নি? এই জন্য কি এটা আমার নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। এরপর তিনি ইরশাদ করলেন যে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যারা সুন্নতের উপরে আমল করবে, যারা সুন্নতের উপরে আমল করবে, তো আল্লাহ তাআলা তাদের উপরে রহমত অবতীর্ণ করবেন। তো তিনি বলেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সুন্নতের উপরে আমল করবে তো আল্লাহ তাআলা তার উপরে দয়া করবেন, রহমত করবেন। তো আমি আল্লাহর দয়া পাওয়ার জন্য আর সুন্নতের আমলের নিয়তে আমি এই খিলাল করছি। তো দেখুন কি বুজুর্গানে কিরামের সুন্নতের উপরে আমলের কত জজ্বা ছিল, কত জজ্বা ছিল, যেভাবে আপনি এখনই বললেন, তাফসীর করলেন আপনি, কে কেউ যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, সে যাতে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, অনুকরণ করে, তো আল্লাহ তাকে নিজের মাহবুব বানিয়ে নেবে, বন্ধু বানিয়ে নেবে। সুন্নাত মানে হচ্ছে আল্লাহ রাসূলের অনুগত অনুসরণ করা, জি, যে কাজ করেছেন সেই কাজ করা। যেমন হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় সারমর্ম কিছু এরকমের, যে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু অজু করলেন, জি, এবং অজু করে সে নিজে মুচকি হাসলেন, জি, তো মানে সাধারণভাবে এটা তো এর মধ্যে না যে কেউ একা একা মুচকি হাসবে, কেন হাসতেছে? জি, সঙ্গীরা জিজ্ঞাসা করলেন যে আপনি অজু করলেন এরপর মুচকি হাসলেন, তো আরজ করলেন, আমি সারমর্ম আরজ করছি যে একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওযু করেছিলেন, ওযু করার পরে মুচকি হাসছিলেন, সুবহানাল্লাহ, এজন্য আমিও এই সুন্নাতকে পালন করলাম। যে সাহাবাই কেরাম আলেমদের মধ্যে এই সুন্নাত এগুলো কি আমাদের বুঝে আসে না? আমরা যেগুলো জানি বুঝি দেখেন তাদের অবস্থা, কিন্তু আজকের আমি একটা দিকে না গেলেই নয়, আজকের আমাদের মধ্যে কিছু মানুষ এরকম রয়েছে, আল্লাহ তাআলা তাদের হেফাজত করুক, তাদের ঈমান ও আফিয়াত নসিব করুক, দোয়া করি তাদের জন্য। যে বিশেষ করে বলা হয় যে এটা কোথায় পেলো, সেটা কোথায় পেলো, এটা আসছে কোথেকে, সেটা আসছে কোথেকে, এটা কিতাবে আছে কিনা, সিয়াসিতে আছে কিনা, এরকম করে মানে ই করা হয় না। তো সাহাবাই কিরামদের ঘটনা দেখেন, আল্লাহু আকবার কাবীরা, তাদের অবস্থা দেখেন, মুস্কি হাসি অজুর পরে এটা বাহ্যিকভাবে কি কোনো ওই ধরনের আমল না, কিন্তু সাহাবাই কিরামের জজবা দেখেন, আল্লাহু আকবার কিরামের জজবা এটা, হ্যাঁ, আর সেটা এটা এটা কি জন্য করেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের জন্য। তো আমাদের প্রত্যেকটা কথা এটা কোথেকে আসলো, কেন হলো, না হলো, যদি আমরা শ্রবণ করে থাকি না, যেটা সুন্নতে মুবারাকা, তো আমাদের উচিত এটাকে কি ই করা। যেমন কিতাবে পাওয়া যাচ্ছে সারমর্ম যে চুল মোবারক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক, মহি মোবারক, কেউ যদি বলে যে এটা চুল মোবারক, মহি মোবারক, তাহলে এখানে আর কোনো কি আর রিসার্চ নয়, এটা মেনে নেয়া, এটার প্রতি ভক্তি শ্রদ্ধা জানানো, এটা আমাদের কাজ আর কি। তো অনেক কিছু আছে যেগুলো আপনার আকল দিয়ে ধরার বিষয় না, এগুলো পালন করার বিষয়, মহাব্বতের বিষয়, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, এটারই নাম। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজকর্মকে আমরা অনুসরণ অনুকরণ করব। আজকের দিনে মুবিন ভাই আমাদের মাঝে এসেছেন, মুবিন ভাই সুন্নাতের গুরুত্ব সম্পর্কে কি বলতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, যে পিয়ারা আকা মদিনা ওয়ালে মুস্তাফা সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
এর সুন্নতের গুরুত্ব এটা তো বলার অপেক্ষা রাখে না বা আলোচনারই অপেক্ষা নাই। তো আলহামদুলিল্লাহ জাবাজাল বিশেষ করে দাওয়াত ইসলামী আমাদেরকে এই জেহেন এই জজবা দিচ্ছেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে প্রত্যেক মুসলমান ভাইকে গোলামে মুস্তাফাদেরকে আশিকের রসুলদেরকে এটা জানাতে চাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহ তালিহি আলহি ওসাল্লামের সুন্নতের গুরুত্ব কতখানি। আলহামদুলিল্লাহ জাবাজাল আপনি পবিত্র কোরআনের ফরমান দিয়ে তাফসিরের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে আল্লাহ রসুল সাল্লাহ তালিহি আলহি ওসাল্লামের সুন্নতের প্রতি উৎসাহিত আল্লাহ তালা করতেছেন। কেননা আল্লাহ তালা আজাল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে, যেটা আপনি ইরশাদ ফরমাইয়েছেন বা তাফসির থেকে। তো এইভাবে হাদিসে মুবারকার মধ্যেও আল্লাহ রসুল সাল্লাহ তালিহি আলহি ওসাল্লাম এর উপর এর সুন্নতে মুবারকার উপর আমল করা অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। যেমন আপনি যেটা বলেছেন এর ধারাবাহিকতায় এটাও আসে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাই ইরশাদ ফরমাইয়েছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে মূলত আমাকেই ভালোবাসলো। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে কোনো আশিক রসুল কোনো মুসলমান যদি এই হাদিসে পাক শ্রবণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি এই হাদিসে পাক সিরিফ একটি সুন্নতের গুরুত্ব বোঝার জন্য, জি জি, তাহলে কিন্তু একটা হাদিস যথেষ্ট যথেষ্ট, আর কোনো কিছু দরকার নেই। যে 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 ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হচ্ছে যে আমাকে ভালোবাসে, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে। জান্নাতে যেতে হবে, জান্নাতে যদি আমরা সকলেই যেতে চাই, কে না চায় যে আমি জান্নাতে যাব না, সকলেই চাই আমরা জান্নাতে যাব। আর জান্নাতে যেতে চাইলে সুন্নাতকে ভালোবাসতে হবে, সুন্নাতে ভালোবাসা মানেই হচ্ছে আল্লাহ রসুলকে ভালোবাসা, আর আল্লাহ রসুলকে ভালোবাসলে তাহলে তার সাথে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় বলার অপেক্ষা রাখে যে আমাদের সমাজের মধ্যে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, যে এটা স্বীকার করি মুখে বলি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যাওয়ার দাবিদার, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা ইসলামের সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে মানে নামে আমরা আশিকে রসুল, জি, খাতায় লেখার আগে আশিকে রসুল, আশিকে রসুল, আপনি ওয়ালেও দেখবেন আশিকে রসুল, আশিকে রসুল, সব জায়গায় আশিকে রসুল। আশিকে রসুল হওয়ার যে ডেফিনিশন আমার মধ্যে থাকা দরকার। ইলিয়াস কাদির সাহেব দামাত বরকাতুন আলিয়াকে দেখলে মানুষ বলে আশিকে রসুল, আশিকে রসুল, আর আজমের ওলামায়ে কেরাম বলে আশিকে রসুল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তো আসলে এটা আমাদের উপলব্ধি করা দরকার যে আমাদের সমাজে যারা আমরা আশিকের রসুল দাবি করি, আজকের এই অনুষ্ঠান থেকে আমাদেরকে এই শিক্ষা হাসিল করা দরকার যে আমরাও আমার নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামকে ভালোবাসার জন্য আমার নবীর সুন্নতের উপর আমল করব। তো এইভাবে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার বিষয়ে আরো অনেক ফজিলত হাদিসে মুবারাকার মধ্যে বর্ণনা করা আছে। তার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি, জি, আল্লাহ তাআলার আরশের ছায়ায় নিচে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে কিন্তু এক প্রকার রয়েছে যারা আমার সুন্নতের উপর আমল করবে। আচ্ছা, তিন প্রকারের ব্যক্তির মধ্যে এক প্রকার হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের তাবেদারী হবে, সুন্নতের উপর আমলকারী হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এটা কেমন কথা যে কাল কিয়ামতের ময়দানে মানুষ বেসাহারা থাকবে, আর ওই কঠিন মুহূর্ত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি উপায় যে আল্লাহ রাসূল আরশের ছায়া মিলে যাওয়া, আল্লাহ রাসূলের দয়া, দয়া, এটা তো অসংখ্য অনেক বড় নিয়ামত। তো আর এটা মিলবে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার বদৌলতে। তো আমরা যদি এটা হাসিল করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমিলদার হয়ে যাই, আর এইভাবে তো অনেক বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ তাআলা ইনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর কিভাবে আমল করতেন, যে আমাদের আলহামদুলিল্লাহ আরমান ভাই বলেছে একটা ওয়াকিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার যে জজবা ইনাদের মধ্যে ছিল। তো এইভাবে আরো অনেকের মধ্যে এই জজবা ছিল, কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে এত বেশি সচেতনতা ছিলেন। বিশ্ববিখ্যাত কিতাব ফাইজানের সুন্নতের মধ্যে একটি ঘটনা এইভাবে নকল করেন যে আমার আলা হযরত মুজাদ্দিদে দীনুল মিল্লাত পরওয়ানায়ে শামায়ে রিসালাত ইমাম আহমদ রেজা কান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোথাও আমন্ত্রিত ছিলেন, কেউ দাওয়াত দিল ইনাকে, আর ইনি সেখানে তাশরিফ নিয়ে গেলেন, জি, আর নিয়ম মোতাবেক খানা পেশ করা হলো, সবাই খানার জন্য বসে গেল, আর খানার সাথে সেখানে শশাও দেওয়া ছিল। আচ্ছা, সালাদ, শশা, শশা, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সর্বপ্রথম শশার দিকে হাত বাড়ালেন। সুবহানাল্লাহ। এখন ইনি একটি শশা খেয়ে নিলেন, ইনার দেখা দেখি বাকি যারা সঙ্গী আছে ইনারাও শশার দিকে কি করলেন, হাত বাড়ালেন, এতে ইনি বারণ করে দিলেন, মানা করে দিলেন, কিন্তু আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা একটির পর একটি
সমস্ত শশাই একাই খেয়ে নিলে। আচ্ছা, এটা তো অবাক হওয়ার বিষয় যে এই ওলিয়ে কামিল আল্লাহ যদি কম খানা খেয়ে, জি হ্যাঁ, ওনারা অবাক হচ্ছে যে সঙ্গী যারা ছিল যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তো এমনিতেই কম আহার করেন, কম খান, আজকে এতগুলো শশা একসাথে একা কে নিলেন, আমাদেরকেও দিলেন না। তো এটা যখন জিজ্ঞেস করা হলো তখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অন্তর থেকে কি আওয়াজ বের হচ্ছে যে আমি যখন প্রথম শশার দিকে হাত বাড়ালাম তখন সেটা তিক্ত ছিল, তিতা ছিল, যখন দ্বিতীয় শশার দিকে হাত বাড়াচ্ছি তখন সেটাও তিক্ত ছিল, যখন তৃতীয় শশার দিকে আমি হাত বাড়ালাম সেটাও তিক্ত, আর আমি ভেবে নিলাম সমস্ত শশাই কি ছিল, তিতা ছিল, আর এর কারণে আমি সব খেয়ে নিয়েছি, এই জন্য যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পছন্দনীয় ছিল এই শশা, আর এই শশা যদি কেউ মুখে দেয় আর তিতা লাগার কারণে যদি থুথু ফেলে দেয়, আল্লাহ আল্লাহ, আর এটা তো আমার বরদাস্ত হবে না, সুন্নাতকে খেয়ে ফেলে দিবে, সুন্নাতকে ফেলে দিবে, এটা তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় বিষয়, পছন্দনীয় বস্তু, আর এই পছন্দনীয় বস্তু কেউ তিতার কারণে ফেলে দিবে এটা আমার সহ্য হচ্ছে না, আর ওই কারণে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি পরিপূর্ণ সকল শশা একসাথে খেয়ে নি। প্রথমবার আশিক রাসূল, তাহলে এটা থেকে অনুধাবন করা দরকার, যারা আমরা যেগুলো আমাদের উপর যে সুন্নতে মুবারাকা গুলো আমাদের উপর আমল করা আবশ্যক আমরা সেগুলোও করি না। ভাই চমৎকার কথা আপনি উঠালেন কি আমাদের বুজগানে কেরামের সুন্নতের উপরে জজবার আমল কত ছিল, কি কেউ সেটাকে তিক্ত মনে করে ছেড়ে দিবে তারাও তেনাদের পছন্দ পছন্দ করতে, কিন্তু আজ আমাদের অবস্থা কি আছে? হাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি 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 রাখার সুন্নত আছে, পবিত্র সুন্নত রয়েছে, কিন্তু আজ এই সুন্নতে আমরা কেটে কেটে আমরা আমরা ফেলে দিচ্ছি, অথচ দাড়ি রাখার সুন্নতে করিমা রয়েছে। কেমন একটা সমাজ আমাদের মাঝে চলে এসেছে, একে তো আমরা সুন্নতের উপর আমল করি না, তারপরে কেউ সুন্নতের উপর আমল করলে তাকে আমরা হাসিযাত্রা করি, কেউ দাড়ি রাখলে তুমি বুড়ো হয়ে গিয়েছো নাকি, এখনো তো বিয়ে করনি, এখনো তো সময় হয়নি, তো কি হয়ে গেল, কেউ নামাজ পড়লে কতদিন নামাজ পড়বে দেখবো নে, এভাবে করে তাকে হাসি ঠাট্টা তাকে মজাক মস্কারা করা হয়। আল্লাহ আমাদেরকে বাঁচাক এ সকল কাজ থেকে। আল্লাহর বান্দা এমনও বলে থাকে যে বিয়ে হবে না, বিয়ে কোথায় পাবে, তো এই ধরনের করে করে সুন্নাত থেকে মানুষকে দূরে সরানোর একটা কাজ। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, দেখুন না আজকের পুরো বিশ্বের মধ্যে দাওয়াত ইসলামী সালাত ও সুন্নতের খিদমত করে যাচ্ছে, আর অনেক কলেজ পড়ুয়া ইসলামী ভাইয়েরাও এই সুন্নতি লেবাস পরে কলেজে যাচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু আমরা মনে করে থাকি যে যারা মাদ্রাসায় পড়বে তারাই কেবল ইমাম শরীফ পড়বে, এই কনসেপ্ট দাওয়াত ইসলামী দূর করেছে, যেহেতু সর্বজনীন একটু মুসলমানের জন্য আপনার লেবাস লেবাসই হচ্ছে সুন্নতি লেবাস, কিন্তু দাওয়াত ইসলামী আজকের দাওয়াত ইসলামী আজকের এই কনসেপ্টকে দূর করে না, যে শুধু যারা মাদ্রাসায় মুফতি মুহাদ্দিস যারা হবে তারাই কেবল নয়, একজন আম ইসলামী ভাই, আম মুসলমান, সাধারণ মুসলমান, তিনিও এই লেবাস পোশাক, তারও এই লেবাস পোশাক। জি এটাই তো বাস্তব, যে যিনি মাদ্রাসায় পড়ে ইনি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর যিনি স্কুলে পড়ে সে কি আমার নবীর উম্মত নয়? অবশ্যই। আজকের যে বিষয় হচ্ছে এই বিষয়ে এই জন্য নেওয়া হয়েছে যাতে করে অজানা জিনিসগুলো আমাদের জানা হয়ে যায়। জি, আর এত বড় এটা একটা টপিক আজকে, যদি এইসব বিষয়ের উপরে একটু যদি আমরা দৃষ্টিপাত করি আর যদি মনে রেখে যদি আমল করি তাহলে আমরা সত্যতাকে পেয়ে যাব। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যাতে করে আমরা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, অনুকরণ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পথ দিয়ে হেঁটে যেতেন আমাদেরকে ফলো করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কারবার করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলেছেন, কিভাবে লেনদেন করেছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাতের উপরে যদি আমরা গুরুত্ব দিই আর যদি সেখান থেকে যদি নকল যদি আমরা করি, দেখুন দুনিয়ার পরীক্ষায় যদি আমরা নকল করি আর ধরা যদি পড়ে যায় তাহলে এফসেল হয়ে যাব, আমরা বাদ দিয়ে দিবে আমাদেরকে পরীক্ষা থেকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি নকল করে যদি আমরা কবরে নামতে পারি তাহলে
আমরা পাস হয়ে যাব সেখানে সুন্নতের আমল করি তাহলে কিন্তু আমাদের ঘরোয়া যে পেরেশানি রয়েছে না ঘরোয়া পেরেশানি গুলো দূর হবে আয় রোজগারে বরকত হবে দুনিয়াবী লাভ এবং আখেরাতের লাভ যেমনই ভাবে আমি একটা জিনিস দর্শকদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নিজের কাজ নিজে করতেন সুবহানাল্লাহ আমরা জিন্দেগির মধ্যে দেখা যায় যে মুবারক হায়াতে মুবারাকা এর মধ্যে দেখা যায় যে উনি আম্মা হুজুরদেরকে কখনো বলতেন না যে আমাকে এটা দাও যা দিতেন ওইটাই খেয়ে নিতেন পানিও চাইতেন না নিজে নিয়ে করতেন নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন নিজের জামা মোবারক নিজে সেলাই করতেন আচ্ছা যদি আজকের আমাদের আমরা যারাই রয়েছি ঘরের মধ্যে আমরা যদি আজকের এই কাজগুলো শুরু করে দেই তাহলে মহব্বত বাড়বে না কমবে যদি আজকের আমার আমার মা আমার বোন আমার স্ত্রী যারা রয়েছে তাদেরকে যদি আমরা এরকম না বলি বারবার যদি হুকুম না দেই আমাদের তো এখন হুকুমের তাবেদারি হয়ে গেছে ঘরের মধ্যে এটা নিয়ে আসো এটা নিয়ে আসো এটা কেন হলো ওটা কেন হলো আচ্ছা সুন্নাতের উপর যদি আমরা আমল করি তাহলে ঘরের মধ্যেও আশা করি কি ঘর মদিনা মদিনা হয়ে যায় মাদানী পরিবেশ তৈরি হয়ে যায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের কাজ করতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ দিতেন কাজ করতেন হাত বাড়িয়ে দিতেন তো এটা সুন্নতে করিমা আছে স্ত্রী আছে ঘরের মধ্যে তো আমি দেখছি স্ত্রী কাজ করছে তো স্বামীর উচিত যদি সময় থাকে তাহলে তার সঙ্গ দেওয়া একটু কাজ সমাজের মধ্যে বিরল হয়ে গিয়েছে এই দৃষ্টান্তগুলো আর এটা সুন্নতে করিমাও রয়েছে সুন্নতও আদায় হয়ে যাবে আদায় হয়ে যাবে সুন্নতের নিয়তে জি যে সুন্নতের উপর আমল করলে আমরা হাদিস মধ্যে পেলাম যে কাল কিয়ামতের আরশের ছায়া মিলবে শুধু কিন্তু অতটুকুতে কি না সীমাবদ্ধ না সুন্নতের গুরুত্বটা যে আজকে দুনিয়াতে আমরা যে রয়েছি যেমন আপনি বলেছেন বৈজ্ঞানিক উপকারেই থাকি তাবেঈনগণের মাধ্যমে তাবেঈনগণের মাধ্যমে এগুলোর দুনিয়াবী উপকারিতা যে এত বেশি রয়েছে যে এটা যদি মানুষ জানতো বা এটা যদি রিসার্চ করতো যারা রিসার্চ করেছে এমনও কি একজন যে মিসওয়াকের ব্যাপারে এসেছে মাত্র ওই মিসওয়াক শরীফের বরকতের কারণে ইসলাম গ্রহণ করে নিয়েছে সুবহানাল্লাহ শুধু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই মিসওয়াক শরীফের বৈজ্ঞানিক বিশ্লেষণ জানার কারণে তো এই কিতাবের মধ্যে এটা এমনও রয়েছে যে মিসওয়াক শরীফটা যে শুধু যে আমাদের বৈজ্ঞানিক উপকারিতা কি দিয়ে থাকে যেমন আমাদের অনেকের স্মরণ শক্তি কি থাকে না মজরু থাকে না দুর্বল হয়ে যায় তো কিতাবের মধ্যে এসেছে যে মিসওয়াক শরীফের মধ্যে যেভাবে ধর্মীয় ও দুনিয়াবী অসংখ্য উপকারিতা রয়েছে এতে বিভিন্ন রাসায়নিক অংশ রয়েছে অর্থাৎ মিসওয়াক যে রয়েছে না তো এটাতে ওই গাছের যে রস এটার মধ্যে কি রয়েছে রাসায়নিক উপকারিতা রয়েছে যেমন রাসায়নিক যে গুণটা রয়েছে যে অংশটা রয়েছে যা দাঁতকে সব ধরনের রোগ থেকে কি করে বাঁচায় অর্থাৎ ওই মিসওয়াকের রাসায়নিক যে অংশ এটা আমাদের যে দাঁত রয়েছে এটার রোগ যা দাঁতের রোগ বালাই যেটাকে আমরা বলে থাকি সেটা থেকে বাঁচিয়ে রাখে আরো বলতেছে যে তাহাতাবির পাদটিকার মধ্যে এটা এসেছে মিসওয়াক দ্বারা স্মরণ শক্তিও কি হয়ে যায় বেড়ে যায় মাথা ব্যথা দূর হয়ে যায় এবং মাথার রোগগুলো যেগুলো আমাদের মাথার রোগ রয়েছে যেগুলো অশান্তিতে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের বিরক্তিবোধ অনুভব করি তো এগুলোর মধ্যে রোগগুলোতে প্রশান্তি চলে আসে আর এতে কফ সর্দি এগুলোও কি হয়ে যায় দূর হয়ে যায় তো এখান থেকে কিন্তু আমাদেরকে এটা শিক্ষা নিতে হবে যে আমরা যে এমন নয় যে আমরা বৈজ্ঞানিক উপকারিতার খাতিরে কি করব সুন্নতের উপর আমল শুরু করে দিব আসলে এটা নয় আমরা তো সুন্নতের উপর আমল করব যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অনুসরণের জন্য ইনশাআল্লাহ আজ্জাবাজা তাহলে এখান থেকে আমাদেরকে আমাদের নিয়ত করা দরকার আজকের অনুষ্ঠান থেকে আমাদেরকে এটা থেকে পাক্কা যেহেন এমন বানানো দরকার না আজকে থেকে আমরা আর কখনো কোনো সুন্নতকে কি করব না বরকে লাভ করব না যে আদবের সুন্নতের আদবের বরকে লাভ যেন না হয় এমন কাজ থেকে আমাদেরকে বাঁচা আর আউলিয়া কামিলিনের অনুসরণের নিমিত্তে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আমাদেরকে জোরালোভাবে করা শুরু করে দেওয়া উচিত বলে মনে করি দর্শকদেরকে পরিশেষে একটাই বলবো একটা কথাই শুরুতে যে মুবিন ওই হাদিসে পাক বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো তাকে আমি জান্নাতে সঙ্গে করে নিয়ে যাবো এর উপর আমরা লক্ষ্য রাখি এবং সুন্নতের উপর আমল করি কে আমল করলো না করলো তার দিকে লক্ষ্য না করে আমি নিজে করি প্রত্যেকটি সুন্নতকে খুঁজে খুঁজে আমরা আমল করি যে সুন্নতগুলো আপনার শেষ হয়ে গিয়েছে সুন্নতগুলো আমরা জীবিত করি কারণ হাদিস পাকের মধ্যে রয়েছে যে ব্যক্তি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার একটি সুন্নতকে জীবিত করলো আল্লাহ তাআলা তাকে শত শহীদের সওয়াব দান করবেন সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক পরিপূর্ণ জীবন সুন্নতের উপর পরিচালিত হওয়ার তৌফিক দান করুক আর
এজন্য দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আজকের রমজান আল্লাহর মেহমান অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।